শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন মুর্শিদাবাদ আজিমগঞ্জ নয়া রেলপথের। এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার নয়া হটস্পট নসিপুর রেল সেতু। লোকসভা ভোটের আগে এই রেল সেতুর ক্রেডিট নিয়ে চলছে দড়ি টানাটানি। এসবের আড়ালে হারিয়ে যেতে বসেছে ইতিহাস, জেলার মানুষ ভুলতে বসেছে প্রাক্তন সেনাকর্মী তথা রেলওয়ে প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা তথা তৎকালীন সম্পাদক এআর খানের নাম। এই মুহূর্তে একটাই প্রশ্ন, আসলে নসিপুর রেল সেতু তুমি কার? দেখুন বিস্তারিত। মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। 7 কিলোমিটার রেল লাইন, যার উদ্বোধন হতেই লেগে গেল 20টা বছর। একদিকে জমি নিয়ে জট, অন্যদিকে রাজনৈতিক নেতাদের দড়ি টানাটানি, অবশেষে অপেক্ষার অবসান। 2004 সালে শিলান্যাস হয়েছিল নসিপুর রেল ব্রিজের, সেই সেতুর ওপর দিয়ে যাওয়ার রেল লাইনের উদ্বোধন হলো 2024 সালের 2রা মার্চ। যদিও রেল লাইনের ক্রেডিট কার লোকসভা ভোটের আগে তাই নিয়েই চলছে ক্রেডিট তরজা, কৃতিত্ব নিয়ে চলছে দড়ি টানাটানি। বারবার নসিপুর সফরে গিয়েছেন সব দলের নেতারা। নসিপুর রেল সংযোগের ক্রেডিট আমাদের, দাবি কংগ্রেস থেকে বিজেপির, জমি ছাড়ছে না তৃণমূল। এটা করতে হবে, 99 সাল থেকে লেগে আছে এটার পিছনে, এখানে ট্রেন চালিয়ে তবে আমি ছাড়বো। ক্রেডিটের জন্য লড়াই না, উনি আজকে আসছেন ফুটেজ নিতে, এটা আমি বারবার বলবো। ব্রিজ তৈরি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ভূমিকা সবাই জানেন, আর নেপোই মারে দই অদিত চৌধুরী সেই দই খেতে গেছে। তবে এসবের মাঝেই হারিয়ে যেতে বসেছে একটি নাম, এআর খান। যে ভদ্রলোক প্রথম উদ্যোক্তা ছিলেন আর কি, এআর খান সাহেব বোধ হয়, ওনার নাম বোধ হয় এরকমই কিছু ছিল, আমি সঠিক শিওর না, এখন ভুলে যাচ্ছি অনেকদিনের কথা। তো ওনার তো সবচেয়ে বড় অবদান থেকেই গেল, উনি হয়তো দেখতে না পারলে, উনি এখন আছেন কেন আমি ঠিক জানি না, তো থাকলে হয়তো খুব ভালো হতো, উনি একটু আনন্দ পেতেন যে আমি একটা কিছু করেছিলাম যার জন্য কিছু দেখতে পারলাম, মানে হলো আর কি। এখন নেতারা চাইছে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল, আমরা করলাম, এআর খান সাহেব করলো, ব্যাপারটা তুলে ধরছে না। কে এই আব্দুল রউফ খান? মুর্শিদাবাদের ভূমিপুত্র আব্দুল রউফ খান প্রাক্তন সেনানী, প্রয়োজন অনুভব করেছিলেন এই রেল ব্রিজের, প্রতিষ্ঠা করেছিলেন রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের, শুরু করেছিলেন দীর্ঘ লড়াই। তৎকালীন রেলওয়ে বোর্ড থেকে রাজ্যপাল, প্রধানমন্ত্রী, এমনকি রাষ্ট্রপতির দপ্তরেও অনেক চিঠি চালাচালি হয়েছে। মাছ ধরার নৌকা করে দড়ি হাতে মেপেছিলেন নদীর প্রস্থ, যার ওপর ভিত্তি করে পাঠানো হয় ব্রিজ তৈরির প্রস্তাবও। কাজ শুরু হয়, ব্রিজও তৈরি হয়। রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তৎকালীন সম্পাদক এআর খান সেই কাজ তদারকি করে দেখেন, তবে আজ তিনি ব্রাত্য। আক্ষেপ বর্তমান রেলওয়ে প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদকের, যে নেতা মন্ত্রী বিধায়ক এমএলএ সবাই যখন ক্রেডিট নেওয়ার পেছনে দৌড়াচ্ছে, সকলে যখন দৌড়াচ্ছে, তখন আমরা যারা মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের যে মানুষ, তারা কিন্তু সত্যি একটু কষ্ট পাচ্ছি। কষ্ট পাওয়ার কারণ যারা, যেনারা জানেন মুর্শিদাবাদের বাসী, যে এই লড়াইটা অ্যাকচুয়ালি কে করেছিলেন, আজ দুঃখ হচ্ছে এটা ভেবে যে আমরা কি তাহলে এআর খান সাহেবকে ভুলতে চলেছি। বৃহস্পতিবার দুপুরে নসিপুরে ব্রিজের ওপর দিয়ে প্রথম প্যাসেঞ্জার ট্রেন চলে, হয় স্পিড টেস্ট, শনিবার হয় নতুন লাইনের উদ্বোধনও। মুর্শিদাবাদ ও স্টেশনের মাঝে 7 কিলোমিটার নতুন রেল লাইনের মাধ্যমে উত্তরবঙ্গের সাথে শিয়ালদার দূরত্ব কমবে 21 কিলোমিটার। আশা খুব শীঘ্রই এই লাইনে যাত্রী নিয়েও ছুটবে ট্রেন। তবে এসব নিয়ে যিনি দিন রাত এক করেছেন, তবে সেই রেললাইন উদ্বোধন হলেও আমন্ত্রণ পাননি সেই এআর খানের পরিবারের কেউই। এখন অবধি কোনো নিমন্ত্রণ পত্র পায়নি, নিশ্চয়ই আক্ষেপ হবে যে যে লোকটা এতদিন ধরে আন্দোলন করলেন, খান সাহেব এবং পুরো পরিবার এবং আমাদের জনসাধারণ, অনেক হাজার হাজার লোক আমাদের আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদেরও দুঃখ মনে যে খান সাহেবের পরিবার থেকে কাউকে ইনভাইট করা হয়নি। তিনি কেন বিস্মৃত? ক্রেডিটের রাজনীতিতে উপেক্ষিত কেন এআর খান? আক্ষেপ মুর্শিদাবাদে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।